এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে লিওনার বিয়ে। আগের ব্লগে তোমরা লিওনার সঙ্গীত দেখেছ, আজকে ওর বিয়ে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখি ও শাড়ি পরে রেডি হয়ে গেছে, আর আমি ঝটাপট মেকআপ নিয়ে বসে পড়েছি আমার অ্যাজ ইউজুয়াল। মেকআপ শুরু করতে না করতেই ওকে শাখা পড়াতে চলে এসছে, এখন শাখা পড়া পড়ছেও। আমার মনে হয় বিয়ের দিন, বিয়ে তো হয় রাতের বেলা, মানে সিঁদুর পড়ালে মনে হয় যে বিয়ের কমপ্লিট হলো, কিন্তু এই শাখা পলা হাতে উঠে গেলেই কেমন একটা বিয়ে বিয়ে হয়ে গেছে মনে হয় আমার। দেখো ওর হাতটা আগে পুরো অন্যরকম ছিল, যেই শাখা পলা পড়লো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল ওর। কি আর বলবো, মেয়েদের জীবনটাই অদ্ভুত রকম হয়। যাই হোক, আমাকে এবার ওকে ঝাটাপাট করে রেডি করতে হবে বৃদ্ধির জন্য। অলরেডি সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে, এখন ওকে রেডি করে নিই। তো ওকে রেডি করা আমার হয়ে গেছে, কোনো ক্লিপ নিতে পারিনি, ওখানে ডাকাডাকি শুরু করে দিয়েছিল, চলে গেছে তাড়াতাড়ি। তারপরে আবার গায়ে হলুদের লুক আছে, বৃদ্ধি হচ্ছে, আর আমিও এদিকে রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য একবারে। এই প্রথম আমি নিজে নিজে শাড়ি পরলাম। যাই হোক, কেমন লাগছে বলো আমাদের দুজনকে। আর এই যে ওর লুকটা দেখে নাও, বৃদ্ধিতে বসে পড়েছে। আচ্ছা, বৃদ্ধিতে কি হয় একটু বলবে? কোনো পুজো কি, মানে বৃদ্ধিতে আসলে কি হয়, মানে কি বৃদ্ধির, আমাকে কমেন্ট একটু জানিয়ে তো কেউ জানলে। আর আমি আর লিওনার মামার মেয়েটা এখানে বসে বসে দেখছি ওর বৃদ্ধিটা। কি সুন্দর লাগছে লিওনাকে, আমি সাজিয়েছি বলে বলছি না, অ্যাকচুয়ালি সুন্দর লাগছে, পুরো লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর লাগছে। অনিশা এখন জলগুড়াতে যাব, অনিশাও চলে এসছে, আমি তো এখানেই ছিলাম, আমি আর লাবণ্য, অনিশা চলে আসলো। আমরা কেউ জল ভরতে যাইনি, কারণ লিওনাকে গায়ে হলুদের জন্য রেডি করতে হতো আমায়। এই যে ওর ফুল লুকটা দেখো গায়ে হলুদের জন্য, কেমন লাগলো জানিও। আর ওইদিকে লাবণ্য একটু বাড়ি গেছিল, ওও চলে এসছে, আর ওইদিকে চন্দ্রিকাও চলে এসছে। এখন ওর গায়ে হলুদ হবে, তার আগে একটু ফটোশুট হয় নিক। বড় ফটোগ্রাফার এসছে, ফটোগ্রাফার আন্টি, আন্টি ফটোগ্রাফার আন্টি, ও আচ্ছা জেঠিমা, আন্টি আন্টি জেঠিমাকেও আন্টিই বলে। দেখা দারুন হয়েছে, বসে এরকম করে তোল, এরকম করে বসে, নিচে বস, নিচে বস, এই নিচে বস, নিচে বসে তোল, নিচে বস, ওরকম না, এইভাবে বসে, এইভাবে এইভাবে, আমার মতো, আমার মতো কিউটি কিউটি। আমরা এই কজন যদি একসাথে থাকি, কোনো ফটোগ্রাফার লাগে না আমাদের, আমরাই নিজে নিজে পোজ ঠিক করে, আমরাই মডেল, আমরাই ফটোগ্রাফার। ফটোগ্রাফার কোথায় গেছে কে জানে, এই টাইমে আসতে হতো ফটোগ্রাফারকে। কি সুন্দর ছবি তুলে দিচ্ছে, চোকার টাইপের করেও কিন্তু পরা যায় এগুলো, দারুন নুপুরটা। ঢোকা ওই ভেতরে, হ্যাঁ নিচে তোল, নিচে তোল, আমার একটা গলায় পড়ার ইচ্ছা হয়েছে, আমি তো সেটাই বললাম ওকে, হাসছে সবাই। দেখলি ক্যামেরাম্যান
না পল্লব তো পাঠিয়েছে কাউকে একটা আমরা একসাথে থাকলে আর কিছু এক্সট্রা করে ব্লগের জন্য বলার প্রয়োজন হয় না, এমন এমন সব কথা বলে আর না হেসে পারা যায় না, আর ব্লগ কী করবো। তো যাই হোক, গুলতানি মেরে ঠেরে আমাদের ঠেলে ঠেলে পাঠিয়েছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে লুচি আর ঘুগনি। কেন মায়ের সাথে শেষ? ও আচ্ছা, কত কি জানিস তুই? দিদির বিয়েতে দিদি ডিম ঘাটে নিয়ে গেল নাকি কে জানে, ওদের মধ্যে সকালবেলা ভোরবেলা উঠে দধি মঙ্গল না কি বলে না, চিড়ে দই খা, ওই ব্যাপারটা নেই। তো যার জন্য খিদে পেয়ে গেছে ওর জন্য কাকিমা ওকে এখনই খাইয়ে দিচ্ছে। এই ব্যাপারটা নাকি আমাদের মধ্যেও নেই, আমাদের বাড়ির বিয়েতেও নাকি নেই এই দধি মঙ্গল ব্যাপারটা। আর এদিকে গায়ে হলুদের জন্য যে ফুলের সাজটা বলেছিল, কানের, গলায়, হাতে টিকলি, সেইটা বানাতে মানে এত বিচ্ছিরি রকমভাবে বানিয়েছে, কিছুই কিছু করা যাচ্ছে না দেখো তোমরা। তাও ফুলটা দিয়ে যাওয়ার কথা ভোরবেলা, আর মানে গায়ে হলুদ শুরু হবে হবে তখনও ফোন করে চাই, ফোনই ধরে নেয় উনি, তখনও বানায়নি। ফোন করে বলছে কি যে আজকে লাগবে, এখনই লাগবে, ভাবো তোমরা কি অবস্থা। চুলটি ঢেকে দিতে হবে, এটা আমি বলেছিলাম কি যে যেগুলো গুজি থাকে আমাদের হলুদ গোলাপ দিতে পারলো না, বা পিঙ্ক গোলাপ, পিচ কালার এর গোলাপ বলতে পারতিস। এইটা তাও ঠিক আছে, কিন্তু এই সোনার গুলোও থাকবে, ফুলের মার্কেটে সেই কখন বেরিয়েছিল ওরা, এখন সবে ঢুকলো, ভাগ্যিস আমরা যাইনি। ও মা, পা ব্যথা হয়েছে তো অনেক দূর, জল চলে এসছে, এখন ওর গায়ে হলুদটা হবে, স্নান করাও হবে, তার আগে নেচে নি একটু। পল্লব দাদের এখন হয়েছে টাইম আসার, এতক্ষণ আমাদের মেয়ে ফাঁকা ছিল তখন আসেনি, কি সুন্দর ফটো তুলতে পারতো। টাইম নিয়ে এখন গায়ে হলুদ হবে, আর এখন লেগেছে তাড়াহুড়ো, ওদিকে গায়ে হলুদের জন্য তাড়া লাগাচ্ছে, আর এদিকে পল্লব দার ছবিও তোলা হয়নি। এবার ছবি না তুললেও তো হবে না, এটাই স্মৃতি হয়ে থাকবে। এই যে ফটো টটো তোলা শেষ, কোনো মতো করে তুলে এখন গায়ে হলুদে বসিয়ে দিয়েছে, নয়তো টাইম হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, 12টার বেশি বেজে গেছে। আমাদেরও বাড়ি যেতে হবে, গিয়ে সাজতে হবে, ওর লগ্নও আছে খুব তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি সারতে হবে সব কিছু। হলুদ সবাই ছড়াবে পিছন থেকে, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে মারাবে সবাই, হ্যাঁ ওই পাশে সরাবে, সবাই কাছে চলে যাও।
বাবা তুই কত কিছু জানিস, ফটোগ্রাফারদের কথায় যে এখন পুরো বিয়েটা হয়, আজকে আমি পুরো হাতে নাতে একদম দেখলাম, মানে চোখের সামনে দেখলাম। পুরোহিতের কথা কম, ফটোগ্রাফারদের কথা বেশি মানা হয়। যাই হোক, ওর পায়ে আমি একটু হলুদ ছুঁয়ে দিলাম। ওর মা একটু দিক দিলে ওই ধান্দুবা, ওই ধান্দুবা দিয়ে যাও। অনেক লেট হয়ে গেছে, আমি আর লাবণ্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, আমার আবার সাজানো আছে। বাড়ি এসে স্নান টান করে আমি খেয়ে নিয়েছিলাম একটু, তারপরে একটু শুয়েছিলাম আধ ঘন্টা 45 মিনিটের মতো। তারপরে উঠেই মাকে বলছি, তুমি আমার ক্রিম্পিংটা করে দাও হেয়ারে, তারপরে চুলটাও পারলে বেঁধে দাও, কারণ এরপরে আমার সাজানো আছে। অন্যকে সাজিয়ে আমি আবার কখন সাজবো, তার জন্য আগে আগে সব কিছু করে নিচ্ছি। আমি ফাইনালি রেডি, এখন 8টার বেশি বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমার সাজানো ছিল তো, এখন যাই ফটাফট বেরিয়ে যাই, মা বাবা সবাই রেডি। আমি পৌঁছে দেখি ও অলরেডি বিয়ের জন্য চলে এসেছে এখানে, এখন শুভদৃষ্টি হবে। তো আমার অনেক লেট হয়ে গেছে, কিছু করার নেই। আর এই হলো আমাদের নতুন জামাই বাবু। ওইদিকে ও বিয়েতে বসেছে, আর এদিকে মা আমাকে ডেকে নিয়ে আসলো একটু কিছু খেয়ে নেওয়ার জন্য, নয়তো এখন না খেলে আসল বিয়ের সময় সিঁদুরদানের সময় আমি থাকতে পারবো না, তখন আবার খেতে চলে যেতে হবে। আমি এসে দেখি এখানে শুভদৃষ্টি প্রিপারেশন চলছে। প্রিপারেশন কি লাগছে কথাটা শুনতে। তুমি এইদিকে তাকাও, ওইদিকে মালাবদল শুভদৃষ্টি সব কমপ্লিট, এখন ওই মন্ত্র পড়তে বসেছে। আর অনেকটা রাতও হয়ে গেছে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেতে চলে এসেছি, মা বাবারা ওই টেবিলে বসেছে। আর এই যে হচ্ছে মেনু, দেখে নাও, আমি এবার খেয়ে নিই। যার নজর পড়া তার ঠিক নজর পড়ে যায়। আমার আসতে দেরি হয়ে গেছে বলে এই ছুটি দুটো আগে খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া শেষে আমরা একটু গল্প করছিলাম, তারপর বিয়ে কদ্দূর হয়েছে সেটা দেখার জন্য আমরা নিচে এসেছি। তারপর দেখি এখন সিঁদুরদান হবে, ওমা। তারপরে আমরা সবাই পরপরে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, কিভাবে ওর ছবি তুলবো ভিডিও তুলবো বলে সিঁদুরদানের। এদিকে অনিশ আর লাবণ্য আছে কলা গাছতলায়, কলা গাছের ঝাড়ে ওরা ঢুকে পড়েছে। আর এদিকে অয়ন আর রাজ্যতি, অ্যান্ড দ্যাট স্পেশাল মোমেন্ট। উফ, এতক্ষণে লিওনার পুরো লুকটা কমপ্লিট হলো, সিঁদুর পরে কি সুন্দর লাগছে ওকে মুখটা। আর এখন আমাদের দাঁড় করিয়ে রেখেছে গেট ধরার জন্য, বউ নিয়ে যেন ঘরে না ঢুকতে পারে, তার জন্য চাঁদা লাগবে। কত বললি 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ আচ্ছা 2 লাখ।
এই যে সন্ডা মার্কা বন্ধুগুলো এসছে, ওদের সামনেই তো দেখাও আমাদের বাড়ির লোক সব ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, গেট ধরে রেখেছে, লিওনাকে ঢুকতে দেবে না। আমি এদিকে পেছন থেকে লিওনাকে ধরে রেখে যাতে লিওনাকে নিয়ে ঢুকতে না পারে। ও বাবা, আমরা আর পেছন থেকে কি আটকাবো, আমাদের নিয়েই ঢুকে পড়েছে এরা। এই ঠেলা ঠেলিতে আমার হাতে একটু লেগে গেছিলো, তো আর ব্লগ করা হয়নি। ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।